আপনি কি পিলার কলম ছাড়া টিনের বদলে ছাদের ঢালাই দিতে চান? তাহলে সেটি কিভাবে দিতে হবে চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখতেছেন যে এই বাড়িটি কিন্তু খুবই সুন্দর সুন্দর একটি বাড়ি, অনেকই সুন্দর হয়েছে এই বাড়িটি। মাত্র দুটি রুম, একটি কিচেন, টয়লেট রয়েছে এই বিল্ডিংটিতে। লম্বায় প্রায় 33 ফিট, পাশে রয়েছে আপনার 15 ফিট। তো দেখতেছেন এই বাড়িটি, প্রথমে চলুন ডিজাইনের কাজগুলো দেখে আসি। এখানে যে জানালার নকশার কাজ দেখতেছেন, এই নকশাগুলো কিন্তু মূলত কত করে কত টাকা খরচ করে সেটি অনেক সময় জানতে চান। তো দেখতেছেন যে এই ডিজাইনটি করা হইতেছে, এখানে কিন্তু পুরো কমপ্লিট এখনও হয়নি, নিচে কলস হবে এই পিলারে। তো এরকম একটি জানালার ডিজাইন করতে আপনার এখানে তিনটি জানালা রয়েছে, তিনটি জানালা কন্ট্রাক্ট নেওয়া হয়েছিল 20,000 টাকা। তাহলে কিন্তু প্রতিটি জানালা প্রায় 6,500 টাকা করে পড়েছে খরচ। তো পুরো জানালাটি কমপ্লিট হয়ে গেলে ডিজাইন অবশ্যই সেটি আপনাদের দেখাবো। তো এইভাবে ডিজাইনগুলো করতে আপনার যে পাইপগুলো ব্যবহার করা হয়েছে ডালার জন্য, সেটি কিন্তু এখানে 5 ইঞ্চি পাইপ ব্যবহার করা হয়েছে। ওপরে 1 ফিট দেওয়া হয়েছে 3টি বিট দিয়ে, নিচে রয়েছে প্রায় 4টি বিট। তো এগুলো কিন্তু 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি বিটগুলো করা হয়েছে। তো দেখতেছেন যে সামনে কিন্তু আরেকটি জানালা রয়েছে, এবং এখানে দুটি রুম রয়েছে, দুটি রুমের দুটি দরজাই রয়েছে। তো এটাকে আপনারা কিভাবে একটি ছাদের ঢালাই দিবেন, অনেকে টিনের বদলে ছাদ দিতে চান, তো কিভাবে দিতে পারেন, তার জন্য এই ভিডিওটি অবশ্যই একটু কষ্ট করে সাথেই থাকুন, আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে হলে আপনি টিনের বদলে ছাদ ঢালাই দিতে পারবেন। তো আপনাদের কিন্তু আমি সামনে যে পাইপের জানালাটা সেটি আপনাদের বাইরে থেকে দেখিয়ে গেলাম। তো উপরে কিন্তু আপনাদের দেখেছিলাম ছাদের সাইডে রড রাখা রয়েছে, তো এখানে সেটি সিঁড়ি করা হবে পরবর্তীতে, এখন সিঁড়ি করা হয়নি। তো আমি কিন্তু আপনাদের রুমের ভিতরে ঢুকিয়ে নিলাম, রুমের ভিতরে ঢুকিয়ে কিন্তু আপনাকে প্রথমে আমি কিচেন রুমের যে কাজটি রয়েছে সেই কাজটি আপনাদের দেখালাম। তো উপরে তাক রয়েছে, নিচে আরেকটুকু তাক হবে, তারপর নিচে এখন চুলা বসানোর জন্য একটু তাক করা হয়েছে। তো এই যে দেখতেছেন এখানে চুলা বসানোর জন্য আলাদা করা হয়েছে, তো অবশ্যই সেটি আরও ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করবো। এটা কিন্তু দেখেছেন টয়লেটের যে ফ্যান, সেই ফ্যানটি বসানো হয়েছে। তো এই ফ্যান বসানো হয়েছে, এখানে যদি কমেন্ট ইচ্ছা করলে আপনি একটি কমোডও বসাতে পারবেন, কারণ যেহেতু টয়লেটটি একটু মোটামুটি বড় রয়েছে, তো সেই জন্য এখানে ইচ্ছা করলে অনেক সময় একটি কমোড বসাতে চান সেটিও বসানো সম্ভব। তো দেখতেছেন আপনাদের যে রুমটি আপনি দেখাচ্ছি, এটি প্রথম রুম। তারপরে যে মাঝখানে যে পার্টিশনের যে দরজাটি, সেখানে এরকম দরজা ব্যবহার করা হবে না, ইচ্ছা করলে আপনি দরজা ব্যবহার করতে পারবেন। তো পরে যেই রুমটি দেখাচ্ছেন, দেখতেছেন এই রুমটি কিন্তু এখানে দুটি রুম সমান সমান রয়েছে, যে এই যে দরজার, এটা কিন্তু দরজার যে চৌকাঠ এটা মেহকুনি ব্যবহার করা হয়েছে, মেহকুনি কাঠের। তো রুম দুটির সাইজ কিন্তু রয়েছে এখানে, এই যে দেখতেছেন, একটু খেয়াল রাখুন, পরে বলতেছি আপনাদের বাকিটুকু। যদি আপনি পিলার ছাড়া কলম ছাড়া করতে চান, তাহলে এই যে উপরে লিনটিনটা দেখতেছেন, এই লিনটিন পুরোটা দিতে হবে, তার মানে যেখান থেকে 5 ইঞ্চি কাঁথুনি যাবে সেদিকেই আপনাকে লিনটিন ব্যবহার করতে হবে, যাতে করে একটি দেয়ালও বাকি না থাকে লিনটিন দেওয়ার জন্য। সেটি অবশ্যই চুরি ব্যবহার করতে হবে। যে নিচে দেখতেছেন আপনার গ্রেড বিম, তো এখানে নিচে কিন্তু যে গ্রেড বিমটি দেখছেন, এই গ্রেড বিমটি কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করা হয়েছে, অবশ্যই সেই গ্রেড বিমটিও আপনাদের দিতে হবে পুরাটা দেয়াল অনুসারে, যেখান থেকে রুমের দেয়াল যাবে সেটি অবশ্যই দিতে হবে। তো তারপর সেটি দেখানোর পর আপনারা দেখাচ্ছি যে রুমে কিন্তু সোলিং করে এখানে শুধু ঢালাই দেওয়া হইতেছে, এখানে কোনো রড ব্যবহার করা হয়নি। তো যদি আপনি মনে করেন আপনার যে ফ্লোর মাটি বসে যায়, তাহলে সেখানে রড ব্যবহার না করে ইটে সোলিং করে শুধু ঢালাই দিলেই চলবে। এই যে দেখতেছেন এখানে কিচেনটা কিন্তু আপনাদের আমি আবারও দেখানোর চেষ্টা করছি ভালোভাবে,
যেখানে চুলা বসবে সেই জায়গাটুকু কিন্তু একটু নিচে রয়ে আছে, যাতে চুলার মাপে। তো এভাবে কিন্তু এই কাজগুলো করা হয়েছে। এখানে কিন্তু যেই ডালাইটি, সেই ডালাইটি কিন্তু এখানে প্রায় 3 ইঞ্চি দেওয়া হয়েছে ছেলাবের জন্য। তো নিচে যে কমাটা যে বসানো হয়েছিল সেই কমাটার জন্য 5 রাখা হয়েছিল। তো আপনাদের কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি বারবার। তো আপনারা যেভাবেই একটি টিনের বদলে ছাদ দিতে চান, সেটি কিন্তু অবশ্যই আপনাকে নিচের অন্তত পিলার না থাকলেও গ্র্যাড বিম দিতে হবে, তারপর উপরে লিনটিনটি পুরো দিতে হবে, তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ে ছাদের ডালাই দেওয়া সম্ভব। আর এখানে কিন্তু এই বিল্ডিংয়ে কিন্তু পিছনে 3টি কলম দেওয়া হয়েছিল, তো 3টি কলম দেওয়া হয়েছিল এই জন্য এখানে কিন্তু পিছনের সেট অনেকটাই নিচু ছিল, তো সেই জন্য যদি না দিতাম তবুও চলতো, তো দিয়ে দিয়েছি। তো যাই হোক, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।